বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের ভোগের খিচুড়ির রেসিপি। অসাধারণ এই ভোগের খিচুড়ি কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠানে সামনেই চলে এসেছে কালী পুজো, আর এই কালী পুজোতেই আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই এই সুন্দর রেসিপিটি ট্রাই করবেন বন্ধুরা। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে সকলের। বন্ধুরা, অনুরোধ করব পারফেক্টভাবে এই ভোগের খিচুড়ি বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংনামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি। হ্যাংনামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, ভোগের খিচুড়ি বানানোর জন্য প্রথমে রেডি করে নেব চাল আর ডালটা। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ আতপ 300 গ্রাম। গোবিন্দভোগ আতপ আপনাদের কাছে না থাকলে যে কোনো সুগন্ধযুক্ত আতপ চালে আপনারা ব্যবহার করতে পারবেন এই খিচুড়ির জন্য। এখন এই চালটাকে পরিষ্কার করে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখ। সাথে নিয়ে নেব মুগের ডাল। এখানে আমি 300 গ্রাম চালে 200 গ্রাম মুগের ডাল ব্যবহার করছি, আর মুগের ডালটা আমি এখানে নিয়েছি বড় দানার মুগের ডাল। এখন এই মুগের ডালটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, মুগের ডালটা ভাজার জন্য ফাঁকা কড়াইয়ের মধ্যেই মুগের ডালটা ভেজে নিতে হবে। এখন মুগের ডালটা দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে, আর মিডিয়াম ফ্লেমে বারবার নেড়ে চেড়ে সুন্দর করে মুগের ডালটা ভেজে নেব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না মুগের ডালের কালারটা চেঞ্জ হচ্ছে। তাছাড়াও মুগের ডাল ভাজা হয়ে গেলেই কিন্তু সুন্দর একটা গন্ধ বের হবে। তো দেখুন বন্ধুরা, মুগের ডালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন মুগের ডালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু মুগের ডাল ভাজলে চলবে না, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মুগ ডালটা নামিয়ে নেব, সুন্দর করে ধুয়ে নেব। এখন খিচুড়ির জন্য মুগের ডালটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে জল। এখানে জলটা বেশ অনেকটাই দিয়ে নিতে হবে, কারণ এই জলটার মধ্যেই খিচুড়িটাও রেডি হবে। এখন জলটাকে খুব ভালো করে গরম করে নেব। জলটা কিন্তু বয়েল হতে শুরু হয়ে গেছে। এখন এই জলের মধ্যে দিয়ে নেব 1.5 চামচ মতো হলুদ। হলুদটা এখানে একবারে খিচুড়ির জন্যই দিয়ে নিতে হবে, যদি পরে খিচুড়ির জন্য আরও হলুদ দরকার মনে হয় তাহলে তখন অল্প একটু অ্যাড করা যাবে। এখন খুব ভালো করে জলটাকে গরম করে নেব। জলটা ভালো গরম হয়ে গেছে। এখন এই জলের মধ্যে দিয়ে নিচ্ছি ভাজা মুগ ডালটা, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন খুব ভালো করে জলের সাথে মুগ ডালটাকে মিক্স করে নেব। এখন মুগ ডালটাকে খুব ভালো করে কুক হতে দেব। মুগ ডালটা অলরেডি বয়েল হতে শুরু করেছে। এখন কিন্তু মুগ ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। দেখুন, মুগ ডালটা একদম ভেঙে যাওয়ার আগেই কিন্তু মুগ ডালটা রেডি হয়ে যাবে খিচুড়ির চালটা অ্যাড করার জন্য। তাই এখন মুগ ডালটা গোটায় আছে কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে, তাই এখন অ্যাড করে দেব 15 মিনিট ধরে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ আতপটা। সম্পূর্ণ আতপটা এই ডালের মধ্যে অ্যাড করে দেব। আতপটা অ্যাড করে দিয়েছি। এখন চালে ডালে একবার ভালো করে মিক্স করে নেব। ভালো করে চালে ডালে মিক্স করে নিয়েছি। এখন 7 থেকে 8 মিনিট এইভাবেই কুক করে নেব এই খিচুড়ির চাল আর ডাল। এখনই কিন্তু অনেকটাই মিশে এসেছে। ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে বন্ধুরা, যতক্ষণে চালে ডালে একদম মিশে না যাচ্ছে। দেখুন, এখন অনেকটাই হয়ে এসেছে, কিন্তু যেহেতু একটা গলা ভাব আসেনি তাই আর কিছুক্ষণের জন্য এই খিচুড়িটাকে কুক করে নিতে হবে। এখন দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কুক করে নেওয়ার পর ঠিক খিচুড়ির কনসিস্টেন্সি এরকম, চাল ডাল কিন্তু একদম মিশে গেছে আর অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন এরকম সময়েই কিন্তু খিচুড়ির মধ্যে মশলা অ্যাড করতে হবে আর খিচুড়িটা ছুঁকে নিতে হবে। তাই এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে খিচুড়িটা এদিকে হতে দেব, আর একটা ওভেনের মধ্যে রেডি করে নেব খিচুড়ির মশলাটা। বন্ধুরা, খিচুড়ির মশলাটা করার আগে রেডি করে নেব কাজু আর কিশমিশ। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘি অবশ্যই অ্যাড করতে হবে এই ভোগের খিচুড়ির মধ্যে। আর কাজু কিশমিশটা ভাজার সময় ঘি দিয়েই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভোগের মধ্যে ঘিটাও অ্যাড হয়ে যাবে। এখন ঘিটাকে হালকা গরম করে নিয়ে অ্যাড করে দেবো এর মধ্যে বেশ কিছু কাজু। কাজুটাকে আগে হালকা একটু ভেজে নেব। কাজুটা হালকা ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম কিশমিশটা।
কাজুর সাথে কিশমিশটা অ্যাড করে দিলে কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তখন কাজুটা কিন্তু কাঁচাই থেকে যায়। তার জন্য কাজুটা হালকা করে একটু ভেজে নেওয়ার পর কিশমিশটাকেও অ্যাড করে দিলাম। এখন কাজু কিশমিশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন গ্যাসের থেকে নামিয়ে নেব কাজু কিশমিশ। এখন ওই কড়াইয়ের মধ্যেই করে নেব বাকি মশলাটা খিচুড়ির জন্য। তার জন্য এখানে দিয়ে নিচ্ছি প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে নিলাম অল্প একটু জিরে। সাথে দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ডার্ক কালার আসা পর্যন্ত ভেজে নেব। শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যেই অ্যাড করে দেব আদা বাটা। এখানে আমি আদা বাটা দিয়ে নিচ্ছি 2 চামচ। এখন আদা বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব এই তেলের সাথে, যতক্ষণে না আদা বাটার কাঁচা গন্ধটা যাচ্ছে। বন্ধুরা, আদা বাটাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি 2 মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এখন টমেটো পেস্টের সাথে দিয়ে নেব 1টা কুচুনো টমেটো। কুচুনো টমেটোটা দেখতে ভালো লাগে, তার জন্য অ্যাড করা। এখন দিয়ে নিচ্ছি অল্প একটু নুন, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে নিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণে না তেল সেপারেট হচ্ছে মশলার থেকে। তো বন্ধুরা, মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে মশলার থেকে। এখন মশলাটা একদম রেডি হয়ে গেছে খিচুড়ির জন্য, তাই এখন এই মশলাটা অ্যাড করে দেব এই খিচুড়ির মধ্যে। খিচুড়িটা কিন্তু কন্টিনিউ আমি এইভাবেই কুক করতে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। এখন খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব তৈরি করে নেওয়া মশলাটা। এখন এই মশলাটা খুব ভালো করে খিচুড়ির সাথে মিক্স করে নেব আর 1 মিনিট ধরে কুক করে নেব। খিচুড়িটা 1 মিনিট কুক করা হয়ে গেছে মশলা অ্যাড করার পর। এখন দিয়ে নেব 7 মতো নুন। এখানে আমি মশলা কষানোর সময় অল্প একটু নুন অ্যাড করেছিলাম, তাই নুনটা কিন্তু স্বাদ বুঝেই দিতে হবে। এখন দিয়ে নেব 7 মতো চিনি। চিনি কিন্তু ভোগের খিচুড়িতে অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু ভোগের খিচুড়ি একদমই ভালো লাগে না। এখন চিনি নুন খুব ভালো করে মিক্স করে নেব এই খিচুড়ির সাথে। বন্ধুরা, খিচুড়ির সাথে নুন চিনি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। খুব সুন্দর করে এই কাজু কিশমিশটাকে খিচুড়ির সাথে মিক্স করে নেব। আর আপনাদের বলে রাখি বন্ধুরা, এত সহজ এই ভোগের খিচুড়ি রেসিপিটি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, বাড়ির সকলের খুব ভালো লাগবে। এখন খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কনসিস্টেন্সি খিচুড়ির হয়েছে। এখানে কিন্তু একদম পারফেক্ট খিচুড়ি রেডি হয়ে গেছে অল্প সময়ের মধ্যেই। তো বন্ধুরা, ভোগের খিচুড়ি একদম ভোগের দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, তাই সব শেষে দিয়ে নেব এই খিচুড়ির মধ্যে অল্প একটু গরম মশলা। এখন গরম মশলাটাকে খুব ভালো করে একবার খিচুড়ির সাথে মিক্স করে নেব। বন্ধুরা, ভোগের খিচুড়ি একদম রেডি, তো চলুন সুন্দর করে সাজিয়ে রেডি করে নেব। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে রেডি করে নেবেন এই ভোগের খিচুড়ি। আর সাথে অনুরোধ করব বন্ধুরা, আজকের রেসিপির ভিডিওটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে রইল অগ্রিম দীপাবলি বা কালী পুজোর শুভকামনা ও শুভেচ্ছা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।